ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সাজা গোজা দেখাতে পারিনি, চলে এসেছি আমরা সবাই মিলে দুর্গা ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর প্যান্ডেল। আর প্রথমেই শুরু করছি কালিনারপুর আদর্শ বিদ্যালয় দিয়ে। বিদ্যালয় মানেই সুইট সঙ্গের ক্লাবের পুজো প্রথম দেখতে চলে এসেছি। এই যে রূপা বোন দিদি মানিক সব আইসক্রিম খাচ্ছে, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। অসিত বসে রয়েছে জামাইবু ওই পাশে, আর আমার কাজ হলো শুধু ঘুরে ঘুরে ভিডিও করা। আর রূপা আমাকে একটু আইসক্রিম দিল, এবার এই যে রূপা আমার পাশে চলে এসছে, দেখতেই পাচ্ছে আইসক্রিম দিতে আসলে, বলে আইসক্রিম খাও, আমিও একটু নিয়ে নিলাম। আর এই যে পান্ডালটা দেখো কি সুন্দর লাগছে দিনের বেলায়, রাত্রেবেলায় আরও সুন্দর লাগবে দেখতে, তোমরা সবাই চলে আসবে দেখার জন্য। আর এবার আস্তে আস্তে আমরা চলে এসেছি রানাঘাট হিজুলিতে, দেখো কি সুন্দর একটা শিব ঠাকুর, আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। এবার আমরা ভেতরের দিকে যাব, প্যান্ডেলটা দেখানোর পরে ভেতরটাও খুব সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর দেখো একটা জিনিস দেখো তোমরা, যে প্যান্ডেলে কুঠির শিল্পের কাজ রয়েছে, তার কারণ কুলো, বাঁশের চুকলা, তারপরে খেজুর গাছের যে সোনালি কালারের ইয়েগুলো ফাটকোগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর দুর্গা প্রতিমা, কি সুন্দর লাগছে। দেখো সবাই প্রসাদ নিতে এসছে, আর ইনারা দিচ্ছে প্রসাদ। আর যখন ঢুকলাম তখন খুব সুন্দর খিচুড়ি প্রসাদ, খুব সুন্দর খিচুড়ি প্রসাদের গন্ধ বেরোচ্ছিলো। ঠাকুর দেখার পরে আমরা খিচুড়ি প্রসাদ খাবো, দেখতেই পাচ্ছ এবার আমরা বেরোচ্ছি। এই দেখো খুব সুন্দর খিচুড়ি প্রসাদ, আলুর দমের সাথে খিচুড়ি প্রসাদ, আর আমি খাবো এবার। দেখো রূপা এবার ভিডিও করে দিচ্ছে আমার, এত সুন্দর লাগছে খিচুড়ি প্রসাদ খেতে, আর এত টেস্ট, না খেলে বোঝা যাবে না। আমরা সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাচ্ছি বসে বসে, এই যে মানিক, আমি, বুনো, রূপা সবাই মিলে, যে অসিত জামাই বই পাশে বসে পড়বে এখন খেতে, আর এই যে ইনারা খিচুড়ি প্রসাদ বিতরণ করছে। এবার আমরা চলে আসলাম আস্তে আস্তে রানাঘাট হ্যাপি ক্লাবের মাঠে, যেখানে দুর্গা প্রতিমা বিসর্জন হয় সেই মাঠে চলে এসেছি। আর সেই মাঠের দুর্গা প্রতিমার প্যান্ডেলটা দেখো খুব সুন্দর, আর এখানেও ভালোই মেলা বসেছে, যারা যারা দেখার জন্য ইচ্ছুক তারা তারা চলে আসবে রানাঘাট হ্যাপি ক্লাবের মাঠে। প্রতিমা দর্শন, তারপরে প্যান্ডাল, এখানে ছোটো ছোটো দোকান বসেছে, সব কিছুই দেখা হয়ে যাবে। আর এই যে আমি, দেখো আর এখানেও খুব সুন্দর কুঠির শিল্পের কাজ হয়েছে, যে কটা প্যান্ডেল দেখলাম সবই ছোটো ছোটো কুঠির শিল্পের হাতের কাজ হয়েছে। কুঠির শিল্প মানে যেটা ঘরে বসে কাজ করা হয়, দেখো এত সুন্দর। আর এটা হলো যেটা চটের বস্তা হয়, মানে এটা তো চটের বস্তা নয়, পুরো প্লেন চটের দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, আর এত সুন্দর লাগছে প্যান্ডেলটা। ভেতরের কাজটাও খুব সুন্দর হয়েছে, ওপরে ঝাড়বাতিটা সুতোর কাজ। আর এই যে দুর্গা প্রতিমা চলে এসেছি আমরা তার সামনে, এবার নমস্কার করে নিলাম হাত জোর করে, যদি রাগ করে উনি ওর জন্য হাত জোর করে নমস্কার করে নিলাম। আর দেখতেই পেলে কি সুন্দর সুতোর কাজ হয়েছে ওপরে ঝাড়বাতির পাশ দিয়ে। আর এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ে চলে এসেছি রানাঘাট মাঝখানে, এটা হলো রাস্তার ওপরের প্যান্ডেল, এটাও ছোট্টোর ওপরে খুব সুন্দর হয়েছে। এইগুলোতেও ওই হাতের কাজ এত সুন্দর হয়েছে, ভেতরে না গেলে বুঝতে পারবে না। এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব। রূপা আমাকে দেখে মুখ ভাঙিয়ে দিল, তার কারণ রূপা ভিডিও করছিল, তার আগেই আমি ভিডিও শুরু করে দিয়েছি, বুঝতে পারেনি তাই। আর দেখো কি সুন্দর ছোটো ছোটো হাতের কাজের নকশা হয়েছে, এত সুন্দর লাগছে। আর এই যে দেখো গৌতম বুদ্ধ প্রতিমার সামনে রাখা হয়েছে, তার পেছনে আমাদের দুর্গা ঠাকুর রয়েছে। এবার আস্তে আস্তে আমরা দুর্গা ঠাকুর দর্শন করব, দুর্গা ঠাকুর দর্শন করে আবার আর একটা প্যান্ডেলে দেখতে হবে। এই যে দেখো এত সুন্দর লাগছে বুদ্ধ ঠাকুর, আর এই যে ওপরে নকশাটা দেখো এত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে নকশা। তোমরা সবাই চলে আসবে দেখার জন্য, আর যারা দেখতে আসতে পারছো না তারা কী করবে, নিজে দেখবে, অপরজনকে দেখার সুযোগ করে দেবে। তো অপরজনকে দেখার সুযোগ করতে হলে কী করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। আর দেখে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। ওই যে আমি হাত নাড়িয়ে দেখাচ্ছি ওপরটাকে দেখানোর জন্য,
যে ভিডিও করছিল তাকে বলছিলাম একটু উপরটা দেখাও, চারিদিকটা দেখাতে, সে দেখাচ্ছে। আর আস্তে আস্তে আমরা চলে এসেছি দুর্গা প্রতিমার সামনে। এবার ভক্তি করে দুর্গা ঠাকুরকে নমস্কার করব। নমস্কার করে আর দেখতেই পাচ্ছ পুজো চলছে, এখন পুজো শেষ হয়নি এখনও। এবার আমরা দুর্গা ঠাকুর দেখানোর পরে দেখো অ্যাওয়ার্ড পেয়েছে এই ক্লাবটা অনেক, তো অ্যাওয়ার্ডটাও দেখিয়ে দিলাম। আর এই যে আর একটা ঠাকুর রয়েছে দেখো, এটাও ছোট ছোট নকশার কাজ। প্রথমেই দেখো গরুর গাড়ির চাকা একটা, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এটাও ওই পাটের মতনই ডিজাইন, এটাও বাঁশ আছে, ছোট ছোট বাঁশের নকশা করে করেছে। আর উপরে ঝাড়বাতি ডিজাইন দেখো খুব সুন্দর লাগছে, এটাও বাঁশ কেটে রং করে করা, এত সুন্দর লাগছে। এটা একটা বারোয়ারি পুজো কিন্তু ছোট জায়গার মধ্যে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এত সুন্দর লাগছে। খুব ভিড় এটাতেও দিনের বেলায়, তো আমরা আস্তে আস্তে চলে এসেছি দুর্গা প্রতিমার সামনে। আর এই দেখো ওপরের দেখো ঝাড়বাতিটা, এত সুন্দর ঝাড়বাতিটা, মুগ্ধ হয়ে গেলাম ঝাড়বাতিটা দেখে। আর এই যে বাঁশের সেই ছোট 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 ডিজাইনের কাজ। আমরা চলে এসেছি এবার দে চৌধুরী পাড়াতে রানাঘাট। এই যে দেখো এটাও বাঁশের ছোট ছোট কেটে কেটে এত সুন্দর প্যান্ডেল করেছে, এটাও খুব সুন্দর। আর ঢুকতেই দেখো সবার প্রথমে একটা কী সুন্দর শিবলিঙ্গ রেখেছে। আর এখানে দেখো যে যার মতন সব ভিডিও সেলফি, কেউ প্যান্ডেলের ফটো তুলছে, কেউ নিজের সেলফি তুলছে, কেউ যে যার মতন সব ইয়ে করছে। এবার আমরা আস্তে আস্তে চলে যাবো ভেতরে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এত সুন্দর বাঁশগুলো কেটে কেটে ছোট ছোট ডিজাইন করেছে আর খুব সুন্দর লাগছে। আর এইটা ছোট ছোট কাঠের কাজ করেছে দেখো, কাঠগুলো গোল গোল করে ফুল করেছে, ফুলের মাঝখানে লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দুর্গা প্রতিমা তো দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে যে গেটের সামনেটা। এবার আমি ওপরের পজিশানটা দেখাবো, দেখো ওপরের পজিশানটাও খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে লাইটে দুর্গা প্রতিমা দেখা গেল না। এবার আমরা আস্তে আস্তে চলে আসলাম দেবনাথ বয়েজ স্কুলে। আর এই যে এটাও খুব সুন্দর লাগছে, আর এটা দেখতে দেখতে সন্ধেই হয়ে গেছে প্রায়, লাইটিং জ্বালিয়েছে, লাইটিংয়ে এত সুন্দর লাগছে দেখো। রাত হলে আরও ভালো লাগতো, কিন্তু আমরা তো রাত অবধি থাকবো না, রাস্তায় ভিড় হয়ে যাবে, ওর জন্য দিনের বেলায় চলে এসেছিলাম, তবুও সন্ধে সন্ধে হয়ে গেছে। এবার দেখো প্রতিমাটা দেখো খুব সুন্দর হয়েছে, ওপরের পজিশানটা দেখাবো এবার আস্তে আস্তে। দেখো ওপরের কাজটাও খুব ভালো হয়েছে। এবার চারি সাইডের কাজ দেখো, এটা হলো নারকেল গাছের যে সাদা সাদা ছোবড়া পাওয়া যায়, আর খেজুর গাছের যে লাল লাল ছোবড়া পাওয়া যায়, সেই ছোবড়াগুলো দিয়ে কাজ করা হয়েছে। আর এটা আমরা চলে এসেছি এবার বাইরের দিকে, বাইরের পজিশানটা দেখো হেভি সুন্দর লাগছে। আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। এই যে রূপা ফোন নেড়ে নেড়ে কী করছে কে জানে বারবার। এবার আমরা চলে এসেছি লাস্ট ভারতী স্কুলের সামনে। আর এটা ভারতী স্কুলের প্যান্ডেল, এটাও খুব সুন্দর কাজ হয়েছে। এবার যতগুলো ঠাকুর দেখলাম সব হাতের কাজই বেশি, কোনোটাই কুলোর কাজ, কোনোটাই বাঁশের, কোনোটাই ছোটো ছোটো নকশা করে। আর এটাতে যে কাপড় হয় কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে সেলাই করে এত সুন্দর ডিজাইন করেছে দেখো, খুব সুন্দর লাগছে। লাইটিংগুলোতে আরও ভালো লাগছে। ওই যে আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি, দেখো ভেতরের পজিশনটাও খুব সুন্দর লাগছে। কেউ বলবেই না যে এরকম ছোটো ছোটো ন্যাকড়াগুলো কেটে সেলাই করে এত সুন্দর ডিজাইন করতে পারে, খুব সুন্দর লাগছে। ওপরের পজিশনটাও দেখো, ওপরের পজিশনটা তো আরও ভালো লাগছে। আস্তে আস্তে আমরা চলে যাবো লাস্ট, এটা রানাঘাটেই, এটা করেছে তারাপীঠের মডেল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পেজটিকে দেখলে পেজটা ফলো করবে। আর যারা যারা এখনও দেখোনি তারা তারা ভিডিওটা দেখবে, যারা দেখেনি তাদের জন্য শেয়ার করে দেবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন নতুন প্যান্ডেলের। আজকের মতন এখানেই শেষ করছি। আর এই যে দেখো সবাই সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছে।